জানেন এ নিউজে সবাইকে স্বাগতম। কাদিরাবাদ সেনানিবাস রিপোর্ট ব্যাচ 2022 এর সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ। এবারে বিস্তারিত। মঙ্গলবার 27 অক্টোবর সকালে নাটোর কাদিরাবাদ সেনানিবাস রিক্রুট ব্যাচ 2022 এর সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ রিভিউইং অফিসার হিসেবে পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, অধিনায়ক ট্রেনিং ব্যাটালিয়ান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান খান এবং ওই প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক কর্মকর্তা জুনিয়র কমিশন্ড অফিসার সহ অন্যান্য পদবীর সৈনিক। রিক্রুট ব্যাচ 2022 এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইন চিফ রিভিউ ইন অফিসার হিসেবে মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামান ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে দেশপ্রেমের আদর্শ নিয়ে দেশ রক্ষায় এবং দেশ গঠনের গুরুদায়িত্ব সকল নবীন সৈনিকদের পালন করতে হবে। এই সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে 1103 জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। আলাফতাব খান সুইট, নিউজ ডেস্ক, চ্যানেল এ।